নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর এই যে দেওয়ারটা এসেছিল ও আজকে চলে যাচ্ছে সত্যি কারো আশার আনন্দ যে খুবই বেশি আর যাওয়ার দুঃখটাও ততটা আসবে আসবে তখনই ভালো লাগে আজকেও চলে গেল প্রায় দেড় মাস ছিল আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে কার জানেন ওই যে ছেলের বসে বসে প্রায় কেঁদেই যাচ্ছে ওর কাকু যেন ওর বন্ধু হয়ে উঠেছিল সত্যি না আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে আজকে ওর পছন্দের টিফিনটাই করে দিই কারণ মনটা খারাপ তো হয়তো এটা দেখে একটু খুশি হয়ে যাবে ওকে কিন্তু স্নান করতে পাঠিয়ে দিয়েছি আর এখানে আমি চলে এসেছি রান্নাঘরে এখানে বানাবো হচ্ছে পাস্তা তো এর জন্য পাস্তাটাকে বসিয়ে দিয়েছি এটা কিন্তু সুজির পাস্তা যাই হোক তো এটা প্রথমে সেদ্ধ করে ভালো করে এটা জলটা ঝরিয়ে নেব আর তারপরে এর মধ্যে কিছু সবজি দেবো সবজিগুলো কাটা হয়ে গেছে আগেই তো চলো এর মধ্যে তেল দিয়ে দিলাম আর খুব বেশি মশলা দেবো না হালকাই করে বানাবো কারণ টিফিনে তো দেখবে টিফিনে বেশি হলে মানে বেশি মশলা হলে যদি আবার খেয়ে অসুবিধে হয় যার জন্য একটু কম করেই তেল তেল দিয়ে তারপরে বানাবো তো এর মধ্যে দিয়ে দিলাম দেখো গাজর কুচি আর গাজরটাকে প্রথমে ভেজে নেব কারণ গাজরটা একটু কড়া কড়া ভাব থাকে তো তার জন্য তারপরে এই যে কাজটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এটাকে ভাজা করে নেবো এইভাবে মাঝে আমি সন্ধ্যেবেলা ওকে করে দিই তাতে কিন্তু ও খুব ভালো করে খায় আর খুব ভালোবাসে তো ওই দিকে দেখো ও কিন্তু নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে মনে হয় জামা কাপড়টা আয়রন করতে ওর পাপাই বলেছে হয়তো তো নিজে নিজেই করে এখন আর যার জন্য কিন্তু একটু হলেও আমার একটু চিন্তা কম দেখতে থাকতে হয় তবে হ্যাঁ করে নাই ঠিকই তো এখানে প্যান্টটাই ইস্তিরি করছিল আর মনটা খারাপ মুখটা দেখে বোঝাই যাচ্ছে কষ্টও হচ্ছিল ওর জন্য কিন্তু কি করা যাবে ওই তো যেতে তো হবেই দেওয়ার কেউ যাওয়ারই ছিল ওর কাজের কল এসছে তো ওকে তো যেতেই হবে তো ভালো করে বুঝিয়ে সুঝিয়ে আছি আর কি তারপরেই এখানে দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু চিলি সস সা সস দিয়ে দিলাম খুবই অল্প সামান্য পরিমাণে আর তার সাথে একটু টমেটো সস টমেটো সসটা একটু বেশি দেবো তাতে কিন্তু অনেকক্ষণ অব্দি এটা মানে খুব সফট থাকে আর কি তো মোটামুটি ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পাস্তাটাকে আর পাস্তাটা দিয়ে কিন্তু এর মধ্যে খানিকটা জল দিয়ে দেবো যাতে একটা মাখো মাখো ভাব থাকে আর তার সাথে একটুখানি অরিগানো আর একটুখানি ওই চিলি ফ্লেক্স এটা না দিলেও হয় তবে আছে যখন দিয়ে দিই তাই না কি খারাপ বাচ্চারা দেখবে এগুলো খেতে কিন্তু খুব ভালোই বাসে আর আগের দিনই বলছিলো ওর নিয়ে এসছে আর বন্ধুর সাথে শেয়ার করে ওর খুব ভালো লেগেছে তা বললেন চলো আজকে তুমি বন্ধুর সাথে শেয়ার করে নিও তো মোটামুটি কিন্তু আমার পাস্তাটা এখানে রেডি হয়েই গেছে তো এটাকে আমি এখন টিফিনে দিয়ে দেবো একটু ঠান্ডা করে নেব। কারণ ওর এই যে টিফিন বক্সটা না ওটা একটা প্লাস্টিকের তো যেহেতু ওটা প্লাস্টিক মানে ফাইবার টাইপের যার জন্য একটু ঠান্ডা করে তারপরেই টিফিনে ভরি যাতে গরম জিনিসে না লাগে তো অনেক দিন ধরেই ভাবছি একটা স্টিলের টিফিন কিনবো কিন্তু কিনে কিনেও আর ওই কেনা হয়ে উঠছে না যাই হোক দেখি এবার চেষ্টা করব। তো টিফিনটা তো মোটামুটি রেডি হয়েই গেল এবার যাই ওকে কিছু খেতেও দিতে হবে দেখি গিয়ে রেডি হয়েছে কিনা তো এখানে এসে দেখি মোটামুটি ও কিন্তু রেডি হয়ে গেছে তো ওর ব্যাগের মধ্যে টিফিনটা দিয়ে দিলাম সাথে জলের বোতল এখন কিন্তু দুটো করে জলের বোতল দিচ্ছি কারণ কি না অনেকটা সময় আর গরমটাও খুব বেশি সাথে রুমাল একটা তো দিতেই হয় বাচ্চাদেরকে না হলে ঘাম টাম হাত এগুলো মোছার জন্য দেখা গেল জামা কাপড়েই মুছে চলে আসবে তাই না তো এখানে মোটামুটি ও জামা প্যান্ট পুরে পুরো রেডি হয়ে গেছে আর ওকে দিয়েছিলাম ওই রুটি খেতে রুটিটার মধ্যে একটুখানি মেওনিস দিয়ে তারপরে দিয়ে দিলাম সকাল সকাল খুব বেশি একটা কিছু খেতে চায় না ওই হালকা পাতলা খেলেই কিন্তু হয়ে যায় এইটুকু খেতে যায় না তবে একদম খালি পেটে পাঠানোর তো ঠিক না যদি গাড়িতে আবার বমি টমি হয় তো যার জন্য কিন্তু কিছু খাইয়েই পাঠাই যেখানে মোটামুটি ওর খাওয়াটাওয়া রেডি হয়ে গেছে আজকে একটু সময় আছে গাড়ি আসার সময় হচ্ছে সাড়ে সাতটা আর ও মোটামুটি সাতটা কুড়ির মধ্যে আজকে রেডি হয়ে গেছে তাই বসে বসে একটু কথাই বলছিলাম ওকে একটু বোঝাচ্ছিলাম যে হ্যাঁ কিভাবে কি করলে মানে কেন কাকু চলে গেল বা স্কুলে গিয়ে কিন্তু ভালো হয়ে থাকবে প্রতিদিন এগুলো বলে পাঠাই জানেন যে স্কুলে যাবে যখন ভালো হয়ে শান্ত হয়ে থাকবে কিন্তু ওই স্কুলের মানে বাইরে অবধি মনে থাকে হয়তো ভেতরে গেলে সব ভুলে যায় বাচ্চারা তো এরকমই হয় আর কি তো নিচে চলে গেলাম আর বাপাকে টাটা করে ও চলে গেলো ওকে দিয়ে দিয়েছি মোটামুটি গাড়ি কিন্তু চলে গেছে আমি একটু বেরিয়েছি হাঁটতে 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 দেখি এখানে ফুলের দোকানের সামনে বেশ ভিড় হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তো তাই সবারই ফুল লাগে জানেনি তোর লক্ষ্মীবারে তো পুজো তো করতেই হয় আর সেই জন্য কিন্তু আমিও চলে এসেছি তো আমার ফুলের প্যাকেটটা হয়ে গেছে সামনেই দেখি এক বুড়ো দাদু বসে আছে সবজি নিয়ে দেখে খুব কষ্টও লাগে আর খুব ভালো ভালো সবজিও দেয় তাই ওনার কাছ থেকে একটু কচুর শাক আর তার সাথে একটু ভেন্ডি এগুলোই নিয়ে নিলাম খুব দরদাম করি না দেখে খুব মায়া হয় জানেন তো যে এত বয়স্ক মানুষ এত কষ্ট করে কাজ করে যাই হোক সেখান থেকে নিয়ে তো চলে এসছি আর এখানে বাড়িতে এসে কিন্তু সবজি কাটা শুরু করে দিয়েছি কারণ কি রান্নাটাও তো খুব তাড়াতাড়ি করতে হবে তাই পটল নিয়েছিলাম আজকে না সবজিটা আজকে একসাথেই করে রাখবো মানে রাতের তরকারিটাও ভাবছি একসাথেই করে রাখবো কারণ ওই রাত্রেবেলা আবার আলাদা করে তরকারি করে রান্না করে তারপরে রুটি করা অনেকটা কাজ হয়ে যায় আজ আর ইচ্ছে করছে না তো জন্য এখানে দেখো পটলগুলো নিয়ে নিয়েছি আর পটলটা আজকে করব একটু আমাদের মতন করে মানে বাঙালি মতন করে এই মুসুর ডালের বড়া দিয়ে তাই মুসুর ডালটাকে ভিজিয়ে দিচ্ছি মোটামুটি এখানে ওই তোমার দুকোট মানে দু ঢাকনার মতন নিয়ে নিলাম আর এটাকে এখন একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো একটু পরিষ্কারই আছে খুব বেশি একটা নোংরা তো থাকেও না আজকাল এখানে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তো ডালটা এখানে মোটামুটি ভিজতে থাকুক ততক্ষণে আমি বাকি গাছগুলো করে নিই এই যে পটলটা কেটে রেখেছিলাম সেটাকে এখন ধুয়ে নেব আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন ছিটিয়ে রেখে তাহলে কি হবে পটলটা না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজার সময় তো মোটামুটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আলু পটল দুটোই একসাথেই ভেজে নেব আর আলাদা আলাদা করে ভাজার দরকার নেই তো এইভাবে পটল রান্না করলে না খুব স্বাদ হয় আগে মাকেও দেখতাম এইভাবেই রান্না করতো রান্না করছি করছি এমন সময় মনে হলো শাশুড়ি মান যেন ডাক দিয়েছে তো গিয়ে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তো দেখো এখানে ওনার হচ্ছে ওষুধ দিয়েছিল আগের দিন ডাক্তার অ্যাকচুয়ালি সর্দি জ্বর হয়েছিল তার জন্য তো আমাকে জিজ্ঞেস করছিল যে এই ওষুধটাকে আজকে খেতে হবে যেটা গ্যাসের ওষুধ সেটা আমি বললাম না আর খেতে হবে না সেটা কারণ সর্দি তো এখন জ্বর নেই শুধু সর্দি আছে তার জন্য শুধু একটু অন্য ওষুধ খেলেই হবে তো সে করে টরে দিয়ে ওনাকে চলে এসছি রান্নাঘরে আবার মোটামুটি মশলাটাও কিন্তু বাটাই ছিল তো এখানে কাঁচা লঙ্কা আদা এগুলো সব দিয়ে বেটে রেখেছিলাম আর সেটা দিয়েই রান্নাটা করবো আজকে তো দেখো এইদিকে ডালটাও কিন্তু মোটামুটি আমার ভিজে হয়ে গেছে অনেকক্ষণ তো এটাকে একটু বেটে নেই ডালের বড়াটাও করে নিতে হবে তাড়াতাড়ি করে তো ডালটা দিলাম আর তার সাথে একটু কাঁচা লঙ্কা দেবো দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এটা বেশিক্ষণ তো লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আগে তো মাকে দেখতাম শিল নোড়ায় করে করতো এখন আর আমি আর করি না এগুলো তো এখানে এই যে জবের থেকে পিউরিফায়ারটা লাগানো হয়েছে জলের খুব সমস্যা যখনই জল বড়া হয় এই পাইপটা দিয়ে আবার জল পড়ে তো জলটাকে আমি যাই যাই হোক জমিয়ে রাখি অন্য কাজে ব্যবহার করার জন্য তো তোমাদেরও কি এরকম হয় আমাকে বলো তো আমার খুব অসুবিধা হচ্ছে তার জন্য তো এইদিকে কিন্তু মোটামুটি আমার ভাজাটা অর্ধেক প্রায় হয়েই গেছে ওর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো একটু ঢাকা দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায় আর সেটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে নামিয়ে রেখেছি এরপরে এর মধ্যে ডালের বড়াটা ভেজে নেব। ছোট ছোট করে এরকম বড়ির মতন ভেজে ডালের মধ্যে তরকারি খেতে এমনি পটল ছাড়া আলু দিয়েও কিন্তু তরকারি খাওয়া যায় দেখতে দেখতেই দেখি আকাশটা কম মেঘলা হয়ে এসছে প্রায় মানে মেঘ অনেক হয়ে গেছে বৃষ্টি হবে হবেই এদিকে দেখি পাখিগুলো খুব ওড়াওড়ি করছিল ওদেরকে দেখে বেশ ভালোই লাগলো যাক বৃষ্টি আসছে তো ওদেরও মনে হয় খুব আনন্দ হচ্ছে আমারও হচ্ছে তো এইদিকে মোটামুটি আমার ডালের বড়া হয়ে গেছে গরম গরম ডালের বড়া বৃষ্টির মধ্যে দারুণ লাগে কিন্তু খেতে তো ওটা নামিয়ে রেখেছি আর এইদিকে কষানোটাও মোটামুটি হয়ে গেছে সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে আর মোটা ঝোল রেখে এর মধ্যে বড়াটা দিয়ে দিলাম একটু ঝোল রাখবো কারণ বড়াটার তো ঝোল টানবে তাহলে না তো শেষে গিয়ে একদম শুকনো হয়ে যাবে তো গরম মশলা দিতেই যাব এমন সময় দেখি ঝম ঝমিয়ে বৃষ্টি নামলো আহা দেখেই যেন মনটা আনন্দে নেচে উঠছে যেরকম ময়ূররা নাচে না বৃষ্টির মেঘ দেখলেই সেরকমই কিন্তু বাইরে যেতে পারছি না ঘরে তো অনেক কাজ আছে তাই না তো মোটামুটি কিন্তু এখানে আমার রান্নাটা হয়েই এসছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি আর বলবো ভাতটাও গরম গরম রেডি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম সাথে একটু গরম মশলাও দিয়েছিলাম সবটা দিয়ে মিলিয়ে মিশিয়ে একদম মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল মা না যখন রসিয়ে কষিয়ে রান্না করতো পটল দিয়েই মনে হয় এই তরকারি দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিতাম আজকেও মনে হচ্ছে সেটাই হবে অনেক ভালো করে কষ্ট করেই রান্নাটা করলাম যাতে দুই বেলা একসাথে হয়ে যায় স্নান দান করে সেরে চলে এসেছি এখানে করছি পুজো আজকে তো বৃহস্পতিবার তাই একটু ঘট বসাবো এমনিতে সরস্বতী মা সকালে কিন্তু পুজোটা করেই নেন আর আমি শুধু পরে এসে একটুখানি ধূপকাঠি দেখিয়ে হাত নম করে চলে যাই তো আজকে যেহেতু বৃহস্পতিবার একটু ঘট বসাবো তাই এই যে দেখো মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম সকাল থেকে বেলা গিয়ে ওই যে সকালবেলা ফুল আনতে গেছিলাম কিন্তু তার জন্য তো এইদিকে আমি পুজোটা করছি ওইদিকে শাশুড়ি মাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম আগেই কারণ বেলাটা অনেকটা হয়ে গেছে উনি আবার ওষুধ খাবে শরীরটাও ভালো না যার জন্য আগেই খাইয়ে দিয়েছি তাই না আর এদিকে আমার পুজো পুজো হয়ে গেছে এতক্ষণে ছেলেও চলে এসেছে তো ছেলেকেই খেতে দেব তো ভাবলাম যে ও আবার পটলটা বেশি একটা পছন্দ করে না একটু ডিম করে দিই তো ডিমটা কিন্তু পচি করব। সাথে একটা এই লেবুও এনেছিলাম জানো ওই কাকুর কাছ থেকে তো লেবুটা ছিল যে গন্ধরাজ লেবু এত সুন্দর গন্ধ আর এত রস সত্যি অনেক সময় কিনে আনি না রসই থাকে না কিন্তু আজকে লেবুটা বেশ ভালো ছিল তো তার সাথে কিন্তু আমার পোচটা রেডি হয়ে গেছে ওর জন্য ভাতটা বেড়েই দিই অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে স্কুলে গেলে আস্তে আস্তে এরকমই দেরি হয়ে যায় জানো তো তো একদিকে ভালো কি আমার সব কাজ সারা হয়ে যায় ও এলে ওকে খেতে দিয়ে একবারে খাওয়াটা হয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিই তো এইদিকে দেখো ডাল করেছিলাম যে ডালটা দিয়ে দিলাম সাথে একটু লেবুর রস নিজে চিপে খেতে পারবে না বেকার নষ্টই করবে তাই আমি দিয়ে দিলাম তো ওর খাওয়াটা এদিকে রেডি ওকে খেতে দিয়ে দিলাম ওইদিকে টিভিটাকে কিন্তু পজ করে রেখেছি আজকে রিমোটটাও নিয়ে নিলাম না তো কি করে খেতে খেতে টিভিটা অর্ধেকেই চালু করে নেয় তো ওকে কিন্তু এইভাবেই আমাকে সামাল দিতে হয় যাই হোক ওরও কিন্তু মোটামুটি আশা করি খাওয়াটা পছন্দই হয়েছে বাইরে একদম কালো কালো মেঘ আর গরম মানে বলতে গেলে বৃষ্টি হয়ে একটু গরমটা কিন্তু কম হয়ে গেছে আর সেখানে খাওয়াটাও আজকে কিন্তু আমার আমার পছন্দ মতন বলতে পারো কারণ পটল তো এমনি আমরা অনেক শীত খাই গরমকালের মানে বলতে পারো একরকমের প্রধান সবজি আর কি ছেলে তো আজকে বলেই দিল মা কি ব্যাপার এত পটল কেন বানাও আচ্ছা পটল ছাড়া কি বানাবো বলো তো যাই হোক ওকে বুঝিয়ে টুজিয়ে দিলাম আর আমিও কিন্তু এখানে খেতে বসছি দাদাকেও দিয়ে দিয়েছি তো এখন খাওয়া প্রায় আমার তো অর্ধেক শেষ হয়ে আসলো তো যাক ভালোই কাটলো দিনটা আজকের দিনটা তো ঠিকঠাক বৃষ্টি হয়ে গেছে এবার কিন্তু সবাই একটু আরাম হয়েছো নিশ্চয়ই চলো আবার একটা নতুন ব্লকে দেখা হবে কালকে আবার নতুনভাবে ভাবে আজকের জন্য এখানেই দেখা